আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর স্পেশাল মডেল টেস্ট টেস্ট নং 1 বিষয় বাংলা ফুল নাম্বার 25। বন্ধুরা, বর্ণনির্বাচনী প্রশ্নের দুটো অনুচ্ছেদ থাকবে। প্রথমটি হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে 1 থেকে 4 নং প্রশ্নের সঠিক উত্তর টিক চিহ্ন দাও। একই দেশ একই মানুষ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব, সবাই সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে, এরকম খুব কম দেশে আছে। আমাদের বাংলাদেশের বাইরে অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র, কেউ ছেলে কেউ কুমার কেউ কৃষক কেউ আবার কাজ করে অফিস আদালতে, সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। এখন এই অনুচ্ছেদটি থেকে তোমাদেরকে চারটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আলোচ্য অনুচ্ছেদে কোন বিষয়ের কথা বলা হয়েছে, উত্তর ক বাংলাদেশ ও মানুষ। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের গৌরব বলতে কি বোঝানো হয়েছে, উত্তর গ সকলে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে। তিন নম্বর হচ্ছে বাংলাদেশে প্রধানত কয় ধর্মের লোক বাস করে, উত্তর হবে ঘ চার। চার নম্বর হচ্ছে একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে কি করে কি গড়ে তুলছে, উত্তর হবে গ দেশ। এরপরে দ্বিতীয় অনুচ্ছেদ থাকবে আরেকটি। দেখো দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে নিচের অনুচ্ছেদে পরে 5 থেকে 8 নং প্রশ্নের সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। প্রশ্ন হচ্ছে দেখো অনুচ্ছেদটি হচ্ছে বিশ্বের কোন কোন প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশ বা জায়গার নাম, যেমন অস্ট্রেলিয়ার সাথে ক্যাঙ্গারু ও আফ্রিকার সাথে সিংহ নামগুলো জড়িত, তেমনি বাংলাদেশের নামের সাথে জড়িত আছে রয়্যাল বেঙ্গল টাইগার নাম। এই ভাগের আবাস সুন্দরবনে, এটি একই সাথে সুন্দর ও ভয়ঙ্কর। এই ভাগের শিকার হলো বনের জীবজন্তু এমনকি মানুষও। সুন্দরবনে একসময় সীতাবাঘ ও গুলভাগ, সীতাহরিণ, গন্ডার, হাতি, বুনুশুয়ার ইত্যাদি প্রাণী ছিল। সভ্যতার বিকাশে নভায়ন ধ্বংসে আজ এগুলো বিলুপ্ত প্রাণী। তবে রাঙ্গামাটি বান্দরবনে এখনো কিছু হাতি দেখা মেলে। বন্ধুরা, এখন দ্বিতীয় অনুচ্ছেদ থেকে তোমাদেরকে 5 থেকে 8 নং প্রশ্ন উত্তর করতে হবে। 5 নং হচ্ছে হাতি একসময় প্রচুর পরিমাণে কোথায় পাওয়া যেত, উত্তর হবে খ সুন্দরবনে। 6 নম্বর হচ্ছে রয়্যাল বলতে কি বোঝায়, উত্তর হবে রাজকীয় খ। 7 নম্বর হচ্ছে সুন্দরবনের কোন প্রাণী অমূল্য সম্পদ, উত্তর হবে গ রয়্যাল বেঙ্গল টাইগার। 8 নম্বর হচ্ছে বর্তমানে কোন পশুটি সুন্দরবনে একরকম বিলুপ্ত, উত্তর হবে গ গুলভাগ। এরপরে অনুচ্ছেদ ছাড়া তোমাদেরকে আরো 7টি প্রশ্ন উত্তর করতে হবে বন নির্বাচনের। দেখো 9 থেকে 14 নং প্রশ্নের সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক এক নম্বর 9 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বাইরেও অনেক কি আছে, উত্তর হবে ক বাঙালি। এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব ভূখণ্ড কেমন, উত্তর হবে খ বিচিত্র। 11 নম্বর হচ্ছে শিউলি ফুল কখন ফোটে, উত্তর হবে আশ্বিনে। 12 নম্বর হচ্ছে কাল যেখানে আদা ছিল আজ সেখানে কি, উত্তর হবে ঘ আলো। 13 নম্বর হচ্ছে বাংলা ভাষা কার দান, উত্তর হবে গ শহীদ ছেলের। 14 নম্বর হচ্ছে ছেলেটির বর্ণনায় ছবিটি কিসের, উত্তর হবে খ স্বদেশের। 15 নম্বর হচ্ছে রাজা কার কাছে ক্ষমা চান, উত্তর হবে ঘ রাখাল বন্ধু। বন্ধুরা, ব নির্বাচনের পরে তোমাদের একটি রসনমূলক প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি, উত্তর দেখো তোমাদের সুবিধার্থে আমরা উত্তর দিয়ে দিয়েছি। উত্তর, বাংলাদেশে রয়েছে বিচিত্র বৈচিত্র্যময় জনজীবন, যেসব বৈচিত্র্যের মধ্যে রয়েছে বা সেসব হবে, সেসব বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, সম্প্রদায়ের বৈচিত্র্য, জাতিসত্তার বৈচিত্র্য, ফ্যাশনের বৈচিত্র্য, উৎসবের বৈচিত্র্য, পোশাক আশাকের বৈচিত্র্য। এসব বৈচিত্র্যের মধ্যে যেমন নিজ নিজ সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় প্রকাশ পায়, তেমনি প্রকাশ পায় এদেশের বৈচিত্র্যময় পরিচয়। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এই ভিডিও ডেসক্রিপশনে অন্যান্য মডেল টেস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে সকল মডেল টেস্টগুলো একসাথে দেখে নিবে। ভিডিওটি ভালো লাগে লাইক করবা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।